বিদ্যুৎ বিদায়ের পরে অবশেষে বিশ্বভারতীতে ভেঙে ফেলা হলো বিতর্কিত ফলক। বৃষ্টির মধ্যে রাতের অন্ধকারে কেন ভাঙা হলো ফলক, উঠছে প্রশ্ন। যেভাবে নির্দেশ এসেছে সেভাবেই ফলক ভাঙা হয়েছে, জানালেন বিশ্বভারতীর মুখ্য জনসংযোগ আধিকারিক। ফলকে শুধুমাত্র রবীন্দ্রনাথ ঠাকুরের নাম থাকবে। আগের ফলকে প্রধানমন্ত্রী ও উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর নাম থাকলেও ছিল না কবিগুরুর নাম। বিশ্বভারতী ক্যাম্পাসে থাকা তিনটি ফলক ভেঙে ফেলা হবে। 17 সেপ্টেম্বর শান্তিনিকেতনকে ওয়ার্ল্ড হেরিটেজ তকমা দেয় ইউনেস্কো। ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতির পর উপাসনা গৃহ, রবীন্দ্র ভবন ও গৌর প্রাঙ্গণে তিনটি ফলক বসানো হয়। ফলকের নাম ছিল না রবীন্দ্রনাথ ঠাকুরেরই। খার্গের ডাকা নৈশ ভোজেও নেই তৃণমূল কংগ্রেস। ইন্ডিয়া জোটের বৈঠক স্থগিত, নৈশ ভোজেও নেই তৃণমূল কংগ্রেস। সংসদে বিরোধী দলের নেতাদের নিয়ে খার্গের ডাকা বৈঠক। মল্লিকার্জুন খার্গের ডাকা বৈঠকে হাজির সমাজবাদী পার্টি জেডিইউ। খার্গের ডাকা নৈশ ভোজেও নেই তৃণমূল কংগ্রেস। ইন্ডিয়া জোটের বৈঠক স্থগিত, নৈশ ভোজেও নেই তৃণমূল। সংসদে বিরোধী দলের নেতাদের নিয়ে খার্গের ডাকা বৈঠক। মল্লিকার্জুন খার্গের ডাকা বৈঠকে হাজির সমাজবাদী পার্টি জেডিইউ। পাক অধিকৃত কাশ্মীর ভারতের, সংসদে দাঁড়িয়ে হুঙ্কার অমিত শাহের। পাক অধিকৃত কাশ্মীরের জন্য জম্মু কাশ্মীর বিধানসভায় 24টি আসন সংরক্ষিত রাখা হয়েছে। মনোনীত সদস্যদের তালিকায় পাক অধিকৃত কাশ্মীরের একজন প্রতিনিধিকেও রাখা হচ্ছে। জম্মুতে আগে 37টি আসন ছিল, এখন 43। কাশ্মীরে আসন সংখ্যা 46 থেকে বেড়ে 47। জম্মু কাশ্মীর বিধানসভায় আসন সংখ্যা 107 থেকে বেড়ে 114 হয়েছে। নেহরুর ভুলেই পাক অধিকৃত কাশ্মীর তৈরি হয়েছে। সংসদে দাঁড়িয়ে আক্রমণ অমিত শাহের। লোকসভায় পাশ জম্মু কাশ্মীর পুনর্গঠন ও সংরক্ষণ সংশোধনী বিল। দো সিটে কাশ্মীরি বিস্থাপিতো কে লিয়ে হোগি, জো গাটি সে বিস্থাপিত হুয়ে হ্যায়, অর এক সিট পাক অকুপাই জম্মু কাশ্মীর কে विस्थापित व्यक्तियों के लिए नामित की जाएगी। इसमें से एक महिला होना जरूरी है। इस प्रकार का एक कानूनी सुधार लेकर आज मैं यहाँ पर हुआ है।